আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আমার সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এখানে রাত্রিকালীন বাজার বসেছিল। এখন বাজারে বেচাকেনা শেষ, এখন দোকানপাট তুলে চলে যাবে এরা। তা প্রতি মাসের 9 তারিখ এবং 22 তারিখে এরা রাত্রিকালীন বাজার নিয়ে আসে এরা, যে কোনো মালপাতি। ওইদিকেও দোকান আছে, বেশ কিছু দোকান ছিল। এখন আমি এশার নামাজ শেষে আসলাম, এরা এখন দোকানপাট তুলতেছে। তো এই হলো মালয়েশিয়ার রাত্রিকালীন বাজার। এরা বিভিন্ন জায়গার থেকে আসে আমাদের এলাকায় দোকান করার জন্য, মাসে 2 বার। তাতে এরা সব ধরনের মালামাল নিয়ে আসে, যা কিছু লাগে, কাজের কাপড় চোপড় এবং নতুন কাপড় চোপড় অনেক জিনিস নিয়ে আসে এরা। তবে 3-4 ঘন্টা এরা যে বেচা কিনা করে, তাতে মোটামুটি এদের ভালোই চলে। এরকম প্রতিদিনই বিভিন্ন জায়গায় এরা যায় এই দোকান নিয়ে। এখন এরা দোকান পাট বন্ধ করে এখন এরা চলে যাবে বাসায়। তবে এরা আসে অনেক দূর থেকে আসে, কেউ কেউ আসে 30 কিলোমিটার দূর থেকে, কেউ 40 কিলোমিটার দূরে, কেউ 10 কিলোমিটার দূরে, নিম্ন 10 কিলোমিটার দূরে। কারণ এখানে মালয়েশিয়ার গ্রামগুলো হচ্ছে নিম্ন 10 কিলোমিটার দূরে 1-1টা গ্রাম। তাই বলে মনে করেন না যে বাংলাদেশের মতোই নিকটবর্তী এ গ্রাম পার হলে ও গ্রাম, বা পাড়া এ পাড়া বা পরে গেলে আর এক পাড়া, কিন্তু এই ধরনের নয়। এখানে নিম্ন 10 কিলোমিটার পরে একটা পাড়া পাবেন বা একটা গ্রাম পাবেন। যাই হোক, আপনারা দেখলেন আমাদের মালয়েশিয়া রাত্রিকালীন বাজার। এটাকে বলে পাসার মালাম। পাসার মানে বাজার, মালাম মানে রাত্রি, রাত্রিকালীন বাজারে দৃশ্য। তো যাই হোক, এই বাজারটা বসে আমার রুমের সাথে, আমার রুমের সাথে, আমার রুমের সাথেই এরা দোকান করে। ওইটা আমার রুম, দেখেন প্রতিজন একটা করে গাড়ি নিয়ে আসে, গাড়িতে মালজাল নিয়ে চলে যায়। তা আপনারা দেখলেন, এটা হচ্ছে আমার রুম। আমার রুমের সাথে একটা দোকান বসেছে আজকে, আমার দরজার সাথে। এইটা এইটা হচ্ছে আমার রুমের দরজা, আমি ঢুকতেছি রুমে, কিন্তু এখানে দেখেন এই যে আমার রুমের সাথে, এটা আমার রুম, এটা দোকান বসেছে। এই দোকানে মালজাল এরা ঢুকাচ্ছে। এই আমার রুম, এইটা এরা দোকানপাট এখন বন্ধ করবে। এরা দোকানপাট বন্ধ করবে, এটা আমার রুমের সাথেই। যাই হোক, আপনারা দেখলেন মালয়েশিয়ার রাত্রিকালীন বাজারের দৃশ্য। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি তোমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।